हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आशा करछि सबाई भालो आछो और आमिओ भालो आछि। तो आज के आमरा जाच्छि स्वामी नारायण मंदिर। तो अनेक दिन थेके जावार इच्छा आछे, जाबो 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 करछि। तो बड़ेर काजेर चापेर जोन्नो जावा होच्छे ना, अफिसे एकटु काजेर चाप चलछे एखन, तो सेई जोन्नो जावा होच्छे ना। तो फाइनली आज के बेरिये पड़लाम। बेशी चिंता भावना करले हय ना सेसब, माने जावार इये तो हुटहाट करे बेरिये जेते हय जेखाने सेखाने। तो आज के छुटिर दिन, तो सेई जोन्नो हुट करे बेरिये पड़लाम। तो एखन आमरा स्वामी नारायण मंदिरेर सामने एसे गेछि। एकटा असम्भव सुंदर जायगा, आमि भाबते पारिनि एत सुंदर हबे जायगाटा। तो जाय होक, आमी तो एसे खुबी खुशी आजके एखाने सारा दिन, माने जतक्षण थाकबो जा जा करछि सबटाई तोमादेर संगे शेयर करब। तो चलो तोमरा देखते थाको भिडियोटी, आशा करछि तोमादेर खूब 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 भालो लागबे। आमरा एखन मंदिर चत्वरे ढुके पड़ेछि आर एखन बाइकटा पार्किंग करब, तारपर मंदिरेर भितरे जाब। तो देखते ही पाच्छ मंदिर चत्वर एकदम फाका, सेरकम लोकजन एखन आसेनि। एकटा खूब सुंदर जायगाय आमरा चले एसेछि। एत सुंदर जायगाटा भाबते पारिनि। एटा होच्छे स्वामी नारायणम मंदिर। तो आमरा आजके एसेछि एखाने, आर एत बड़ो जायगाटा, एत अनेकटा जायगा जुड़े मंदिरटा हये आछे, तोमादेरके पुरो देखाबो। আর আমার তো খুব ভালো লাগছে, এসে প্রথমবার এলাম, খুব ভালো লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তবে যতদূর জানলাম মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, তো সেই জন্য মন্দিরের ভিতরটা খুব একটা তোমাদেরকে দেখাতে পারবো না মনে হয়। তবে যতটুকু পারবো আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব অনেকটাই তোমাদেরকে দেখানোর। মানে ওই যে মেন মন্দিরের যে ওপরে জায়গাটা সেইখানটাই অ্যালাউ নেই ক্যামেরা। তো দেখা যাক কতটা কি করতে পারি, চলো দেখো, দেখতে থাকো ভিডিওটি। তোমার কেমন লাগছে? চলো পূজো টাকা দি। হ্যাঁ, এখন আমরা পূজো দেব। এই সবে মাত্র এলাম, প্রচন্ড রোদ লাগছে চোখে। এই সবে মাত্র এলাম আর এখন পূজো দেব, তারপর সব জায়গাগুলো ভিডিও করব। তবে বেশিক্ষণ টাইম নেই, 12টা অবধি মন্দিরটা খোলা থাকে। তো প্রায় কটা বাজছে গো? অনেক টাইম আছে এখনো, সবে 9টা বাজে। 9টা বাজে, 10-11, 3 ঘন্টা টাইম আছে আমাদের হাতে। 3 ঘন্টাতে, তিন ঘন্টায় দেখি কত কি তোমাদের জন্য ভিডিও করতে পারি। তো চল আমরা পূজোটা দিয়ে নিই, তারপর আবার আসছি। ওই দিক থেকে কি ঢুকতে হতো? তো এখন মন্দিরে তো উঠবে না, আগে জিনিসগুলো কেনা হোক। আচ্ছা, পূজোটা কি নিচে হয়? পূজোটা নিচে হয়।
তো মন্দিরের উপরের অংশটা আমরা দেখলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের নিচের অংশটায়। এখানে স্বামীনারায়ণের সোনার মূর্তি রাখা আছে, তো এখানেই মেন পুজো হয়। এই মন্দিরের যে মেন পুজো সেটা এখানেই হয়। তো আমরা এখন পুজো দেব, তো এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, তো দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে। আর ভিতরটা দেখো, খুব সুন্দর একটা জায়গা, আর কাঁচ দিয়ে ঘেরা, যেখানে সোনার স্বামীনারায়ণ রাখা হয়েছে সেখানটা পুরো কাঁচ দিয়ে ঘেরা। 15 কিলোমিটার দূর, তো ছোটা তাতা ইসকা নাম থা ঘনশ্যাম মহারাজ। উপর আপনি দর্শন কিয়া না, তো পেলে খন মে ঘনশ্যাম মহারাজ কি সোমিনার ভগবান, ইসকে বাজু মে গুণাতীতন শিষ্য ভগবান আর ভক্ত দোনি কি মূর্তি হে। फिर भगत जी महाराज, शास्त्री जी महाराज, योगी महाराज प्रमुख स्वामी, गुरु परंपरा चलता है। लेकिन आपके पास मोबाइल है ना, इसके अंदर आप लिखेगा बीएपी संस्थान नीलकंठ का पग यात्रा, इसका पूरा इतिहास आ जाएगा। हाँ, वो नीलकंठ का जो किधर जल हुआ, किधर रुका था, सब पूजा दे दो। 50 रुपए में दो व्यक्ति, भगवान पर जल डाल दो, प्रसाद भी मिलेगा, शांति जल दो, धागा इसके अंदर जाएगा, भगवान पर जल डाल दो। पूजा दे दो, 50 रुपए में दो व्यक्ति, कुछ बोलेगी, प्रसाद भी मिलेगा, शांति जल दो, धागा। এখানে স্বামীনারায়ণের যে স্বর্ণ মূর্তি আছে সেখানে আমরা পুজো দেব। আর এখানে ঘটে ঘটে জল রাখা আছে, তো সেই জল আমরা দুইজনে দুটা ঘট নিয়ে ঢালবো, আর পুরোহিত মশাই মন্ত্র বলবেন। তো বিশ্বাস করো, এই পুজোটা করে না মনটা একদম ভরে গেল, কি শান্তি, তোমরা বললে বিশ্বাস করবে না এখানে পুজো দিয়ে। আর নিচের মন্দির চত্বরটা না, মানে যেখানে পুজোটা দিলাম আমরা, সেখানটা একদম নিস্তব্ধ, সবাই চুপচাপ, শান্ত একদম পরিবেশ একটা, তো খুবই ভালো লাগলো। ওখানে পুজো দিয়ে মন একদম ফ্রেশ হয়ে গেল। আর স্বামীনারায়ণের স্বর্ণ মূর্তির মাথায় যখন আমরা জল ঢালছিলাম, আর পুরোহিত মশাই যখন মন্ত্র পড়ছিলেন, তো সেই জল ঢালার মুহূর্তটা, মানে বিশ্বাস করো কি বলবো, একটা অসম্ভব সুন্দর মুহূর্ত, একটা অন্যরকম অনুভূতি মনের মধ্যে কাজ করছিল, যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। খুব 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 ভালো একটা অনুভূতি। তো তোমরা পারলে অবশ্যই একবার ঘুরে যেও এই মন্দিরটা, খুব সুন্দর লাগবে দেখবে তোমাদেরও। তো এই ভিডিওটা আমি দুটো পার্টে করব, অনেকটা বড় হয়ে যাচ্ছে তাছাড়া, তো এই পার্টটা এখানেই, পরের পার্ট কিন্তু খুব শিগগিরই চলে আসছে আমার চ্যানেলে, তো দেখতে থাকো আমার চ্যানেল। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও।